ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সকলকে আমার ইউটিউব চ্যানেলে পুনর্বার স্বাগতম জানাইছো। আজি হল বরগুল রঙালী বিহু সম্মিলন, আর বরগুল রঙালী বিহু সম্মিলন আমার শ্রেয়ায় মানে আজি পোন প্রথমবারের মানে মঞ্চত উঠিব, বিহু করে নাচিব। তাই নাচি আপনার দেখালে, আর মঞ্চটো কেনেকে নাচে আপনার দেখাবলে চেষ্টা করি। নাচিয়ে থাকে নে থিয়ে থাকে সেই সময়ত গম পাওয়া যাব। তো নাচিবি নে, কেনেকে নাচিবি? আর কি গান গাবি? আমার ঢুলিয়া রেডি, আমার সিঙ্গার রেডি বেদান্ত বরুয়া, আর এইপিনে আর ঢুলিয়া গোটে বরুয়া এইকটা মানে আমার ঘরে সব। আর ইয়া বেদান্ত বরুয়া খুব সুন্দর বিহু গীত গায়, বিহুয়া আর আরম্ভণি বর্তমান আমি উপস্থিত হলো বরগুল রঙালী বিহু সম্মিলনত, আর আমার জিয়ান, জিয়ান বিহু চাবলে আছে, আর চশমা এজোর আছে, আর আমার সেক্রেটারি আহি উপস্থিত হলি আহি বিশাল হাজরিকা। শ্রেয়ামণি বিহুলে যাবলে ওলালেই, আর আমার লগতে বিহুর তলত নাচিব মানে। আর শ্রেয়ামণি আমি যাম এতিয়া বিহুলে, আর মই বিহুর বেজ লগাই লো তালে পাক গলুয়ে, আর এতিয়া আজি অলপ মানে ঘোষক হিসাবে অলপ কাম করি। বিহু দল বর্তমান মানে আহি উপস্থিত হয়ে গেল, আর কিছু মুহূর্তের পিছতে ইয়াত আরম্ভ হব মৌকুঁড়ি প্রতিযোগিতা। আর মৌকুঁড়ি প্রতিযোগিতার পিছর যে অনুষ্ঠান সেই হল বিহুকুঁড়ি প্রতিযোগিতা। এয়া মানে আমার মঞ্চর পিছত এয়া আমার বিহু দল সাজু হয়ে আছে, আর কিছু মুহূর্তের পিছতে এইখন মঞ্চতে বিহু তেওঁলোকে বিহু করব। আজি গোটে দিন মানে অনুষ্ঠান করব ইহঁতর ওপরে বিহুখন, আর রাতেও বিহু আছে, গতি পুরা জুই বিহু হব। আমাকে
কেনেকুৱা লাগিছে? কেনেকুৱা লাগিলে? ভাল লাগিলে? এইজনী নাচে, চবেই নাচিছে, তই বাকি থাকিলি হে ব্ৰেক টকলি ন নালাগে। বিহু দলটো মানে বহুত ভাগৰুৱা হৈ গৈছে, ৰাতিপুৱাৰ পৰা বজাই আছে স্প্ৰাইট, মানে প্ৰথমতে ৰোহিত আৰু স্প্ৰাইট খালে কিন্তু পিছত গান গাবলৈ অলপ কষ্ট হ'ব। এইপিনে মেইন ছিংগাৰ বেদান্ত বৰুৱা, মৌকুৰীত প্ৰথম পুৰস্কাৰ গম পাই হ'ল, মৌকুৰীৰ পুৰস্কাৰ প্ৰথম পুৰস্কাৰ মানসৃতা হাজৰিকা, মানে ডিক্লেয়াৰ কৰিলি নেকি ৰিজাল্ট? আমি আছোঁ বেক ষ্টেজ আৰু বেক ষ্টেজত এয়া ঢুলীয়াসকলে মানে ঘৰুৱাসকলে অকণমান জিৰণি লৈছে, আৰু কাৰণ বিহু দল এটাই গোটেই নচনি নচুৱাই আছে, মৌকুৰীৰ পৰা বিহু কৰিলৈকে তেওঁলোকে নচাব, গতিকে ভাগৰুৱা হৈ গৈছে আৰু যথেষ্ট গৰম পৰিছে, সেইকাৰণে তেওঁলোকৰ 10 মিনিট বিৰতি দিয়া হৈছে আৰু 10 মিনিটৰ পিছতে আকৌ মৌকুৰী প্ৰতিযোগিতা আৰম্ভ হ'ব। বৰ্তমান মৌকুৰী প্ৰতিযোগিতা চলি আছে আৰু এই আমাৰ কমিটিৰ সদস্য কান্তদা আৰু ইয়াৰ দৰ্শকে পূৰা ভৰি আছে আৰু মঞ্চ পূৰা এতিয়া বিহু চলি আছে, আৰু এইপিনে আমাৰ ডেকা পাৰ্টি এয়া শ্ৰী গোবিন্দ বৰুৱা, এইপিনে দেৱজিৎ, ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে, ৰাতিলৈ আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্ৰিত শিল্পী আছে, ইয়াৰ পিছতে আমাৰ ৰিণিকি হাজৰিকা মঞ্চত উপস্থিত হ'ব, মঞ্চত পৰিৱেশন কৰিব বিহু নৃত্য, আৰু এইপিনে চলি আছে এয়া নাচনীৰ মাকৰ মানে কি কৰোঁ কি নকৰোঁ অৱস্থা, হে কেমেৰামেন ৱমেন চব আছে আৰু লোকে লোকাৰণ্য হৈ আছে ন, বৰ্তমান আধা ঘণ্টা বিৰতি দিয়া হৈছে কাৰণ এতিয়া মোৰ ডিঙি শুকাই গ'লগৈ আৰু বিহুৱাসকলৰ কথা কৈ লাভ নাই, ৰাতিপুৱাৰ পৰা বজাই আছে প্ৰচণ্ড গৰমত, এতিয়া গতিকে ভাত খাবলৈ গৈ আছোঁ, মানে দুপৰীয়াৰ আহাৰ গ্ৰহণ কৰিম অলপ পিছতে, আমাৰ মানে আহাৰ ইয়াত দিয়া হৈছে আৰু এতিয়া দুপৰীয়া আহাৰ মানে বিহুৱা দলটোৰ লগতে খাম আৰু, ইয়াতে হ'ব আজি, আৰু দায়িত্বত আপুনি নেকি ৰন্ধা খাদ্যৰ বিভাগত, খাদ্য বিভাগত ন, ঠিক আছে, খাদ্য কেনেকুৱা হৈছে মানে খাই পেলাই জনাম, এইটো মইতো ক'ব নোৱাৰোঁ, এতিয়া নিজেই মই ভাল কৰিলে মানে গম নাপাম, যোনে খাইছে তাক সুধিলে, কান্তদা হ'ল নেকি? হৈছে নেকি? ঠিক আছে মই এতিয়া ট্ৰাই কৰি পেলাই জনাই আছো, এই আইচক্ৰীমৰ মালিক কোম্পানীটোৰ নাম কি?
কোম্পানির ক্রিমবেল কোম্পানির মানুষ এইপিনে আমার চানা মটর সব বেচিছে আর এইখিন হয়েছে বিহু আর এতালে মালিক লাখ টাকা বিক্রি হল নাকি বহুত এতিয়ালৈকে লাখ টকা বিক্রি হল এইখানে মানে বহুত স্টাফ রখাইছে কারণ সেল ওভার হয়েছে কিন্তু হেৰি কৰিব পৰা নাই এইখানে সালাদ বনাই আছে আর এইখানে পকোড়া এটা পকোড়া বনাইছে আরো এজন এখন মানে ইয়াত কোন আইসক্রিমের পর ঠান্ডার পর গরম সব বস্তু পায় আর বরষুণ দিলে যদি ঠান্ডা পড়ে চাহ বনাবলে ইয়াত সকলবর আয়োজন করে থাকা হয়েছে আর মৌকরি প্রথম আপনাদের যদি চাই আসলে মৌকরি কম্পিটিশন প্রতিযোগিতা তেনহলে আপনাদের হয়তো ধরব পারিব কোন হব পারে মনস্মিতা হাজরিকা মৌকরি প্রথম কোন হব পারে বারো পিছফালের বার নাম এসেছে হয় বর্ষা বড়া ধন্যবাদ এইখানে আসলে ফলাফল এই কর্তব্যটা যাতে নেপাহরে নিজের কৃষ্টিটা যাতে জিয়াই রাখে সেই মানে আপনার ওর প্রার্থনা নিবেদন চলি আছে আর লাস্টত এ ক্রিমবেলর
আইসক্রিম খালো আর আইসক্রিম খাই এটা মানে ঘরলে যাব গলে আর মাংসের ভাত খাম গতি আজি ব্লগটো যখন বারো আপনার দেখাবলে চেষ্টা করছো আর ব্লগ কিমান সামগ্রী মারছো আপনার ব্লগত পাম টিল দেন টাটা বাই বাই।